আমার মনটা বুঝলো না কেউ, শুধু উথাল পাথাল কষ্টে যে ঢেউ। বয়স আমার যাই যে বয়ে, ঘরে থাকি একলা শুয়ে, ঘরের শোভা নাই গো বউ, বললে আমি বিয়ের কথা। বলে মাথায় গন্ডগোল, বিয়ে দিলে প্রমাণ হবে মজনু নয় পাগল। মজনু একজন পাগল নহে, মজনু একজন পাগল নহে। সঙ্গের সাথী ছিল যারা, বউ পেয়ে সুখী তারা। সঙ্গের সাথী ছিল যারা, বউ পেয়ে সুখী তারা। আমার কপাল এমনি পোড়া, আমার কপাল এমনি পোড়া, আছি আমি বউ ছাড়া। বললে আমি বিয়ের কথা, বলে মাথায় গন্ডগোল, বিয়ে দিলে প্রমাণ হবে মজনু নয় পাগল। মজনু একজন পাগল নহে, মজনু একজন পাগল নহে। কেসি মিয়ার একটা অপমান আমি কিছুতেই সহ্য করবার পারতেছি না। কেসি মানে সিজার, সে তোমাকে অপমান করেছে কখন? যদিও 24 ঘন্টা পার হয়ে গেছে, ওই যে কলাম আমি হজম করবার পারতেছি না। অপমান ও সীমা লঙ্ঘন করে যাচ্ছে একের পর এক। দরজাটা তো অবশ্যই ভাঙা দরকার, লোহার দরজা ভাঙার জন্য তো মনে হয় মানে স্বাভাবিক মানুষ দিয়ে হবে না, লেবার শ্রেণী দরকার, যাদের শরীরে এবং হাতের মধ্যে প্রচন্ড শক্তি আছে। তো এই বাড়ির যে লেবার শ্রেণী আছে তারা কোথায়, তাকে তো দেখতেছি না। হ্যাঁ দেখিস বাবু, কিরকম একটা কথা কয়ে ফেলালো। হ্যাঁ এ তো ভারী বেয়াদব হয়ে গেছে। এই তুমি কাকে লেবার করছো? হ্যাঁ তুমি বুঝার পারতেছো না জানা, আমি হচ্ছি এই বাড়ির বড় জামাই, মানে বড় গার্জেন। মজনু যদি গলায় দড়ি দিত তাহলে মানুষে কি কইতো? মানুষে কইতো যে আমি মজনু বিয়ে দিই না, সেই দুঃখী মজনু গলায় দড়ি দিছে। সব দোষ গিয়ে পড়তো আমার উপর। এত দূর ভেবে ফেলানি হয়েছে তাই নিয়ে, অথচ কয়টা পাও হাঁটে মজনুর ঘরের সামনে যাওয়া গেল না। আসলে যাই নাই তো ভয়ে, কেসের ভয়ে। এ মজনু তুই রসগোল্লা শিরা খাইতেছি তাই নাকি? তাহলে তো তোমারই বেশি লাভ হচ্ছে সীতাব ভাই। মনে করো চায়ের দামে তুমি রসগোল্লা খাচ্ছ, আর তুমি যে চাটা খাচ্ছ দামটা তো তোমার দেওয়া লাগতেছে না, চাচা দিবি কইছে। তুমি মাং নাই মনে করো রসগোল্লা খাচ্ছ। দেখছেন চাচা দেখছেন, আমি মাথা যত ঠান্ডা করে ওর সাথে কথা কবার চাই, ওই আমাকে মাথা ঠান্ডা করে কথা কবার দিবি না, আমার মাথা গরম করে ছাড়বি। এই তোর কাছে কি আমি রসগোল্লা সিরিয়াস আছি রে? তোর কাছে কি আমি রসগোল্লা সিরিয়াস আছি? তুই কি রসগোল্লা বেচিস? তোর চায়ের দোকানে তুই কি রসগোল্লা বেচিস? আমি চা চাচ্ছি, তুই আমাকে চা দিবি? তুই আমাকে রসগোল্লা সিরিয়াস? মাথাটা ঠান্ডা করো, মাথাটা ঠান্ডা করো সীতাব ভাই। মাথা বেশি গরম করো না সীতাব ভাই, সিলাই কল খুলে যাবে পারে। মাত্র কিন্তু ব্যান্ডেজ খুলিস। এই দেখছেন চাচা, আবার ওই আমার মাথা নিয়ে ডাক্তারি শুরু করছে। এই মজনু, এই তুই সীতাবের মাথার দিক নজর দিস না তো। আচ্ছা সীতাব, তুই কি সিজার উকিলের মাথায় মাতলামি করা দেখিস? অবশ্যই দেখছি, চোখ দুটো লাল টকটকা আম্বা করে চলতেছিল তাই নাকি? তাহলে তো মনে হয় গানও গাইছিল তাই না? হয় যদি বদনাম করো। দেখছেন চাচা দেখছেন দেখছেন, গান কয়া ক্যাম্বা করে বিষয়টারে হালকা করে দিচ্ছে। সেটাকে তো ভারী করার দরকার হচ্ছে কি জন্য সীতাব ভাই? সিজারের যদি মদ খাওয়ার সামর্থ্য থাকে খাক, সেটা নিয়ে তো এত কালচার করার দরকার নেই। এই যে তুমি চা খাচ্ছ, কেউ কি করছে যে তুমি চা খাচ্ছ কি জন্য? এই দেখছেন চাচা কারবার, চায়ের সাথে মদের তুলনা করতেছে। হেই চা খাওয়ার মদ খাওয়া এক হলো রে, চা খাওয়ার মদ খাওয়া এক হলো। কেরে তুই মদ করে পক্ষ নিচ্ছিস কে? আমার তো মনে হচ্ছে তুইও মদ খাস। তোর কি মনে হয়? দেখ তো আমার চোখ দুটি দেখে কিছু বুঝিস নাকি? দেখ আমার তো এখন মেলা কিছু মনে হচ্ছে রে মজনু। তুই খালি মদ খাস না, তুই চায়ের আড়ালে মদ বিক্রিও করিস। বেশি তো খাবো নাকি? অ্যাকাউন্টস খা, শরীরে যত ব্যথা বিদনা আছে না, মাথার ব্যথা সহ সব ভালো হয়ে যাবে নি দেবো। দেখলেন তো চাচা, আপনি নিজে সাক্ষী, ওই নিজ মুখে স্বীকার করছে ওই মদ খায়, ওই মদ বেচে, আমার মত খাওয়া চাচ্ছে। এই এত সোজা রে, এত সোজা এই গ্রামের মধ্যে তুই অবৈধ ব্যবসা করে পার পেয়ে যাবো। আমি শ্রীদপ্তর ১২টা বাজায় ছাড়বো। আর কি করবো? তোর দোকান আমি এই গ্রাম থেকে উচ্ছেদ করে ছাড়বো। উচ্ছেদ করে না, এই দোকানকে তোর না করে যা তুই উচ্ছেদ করবো। এই আচ্ছা আপনি চুপ করে আছেন কে? চুপ করে আছেন কে? আচ্ছা বাকি কবি। এই আমি চুপ করে থাকবো না তো কি করবো? তুই শান্ত হ তো, তোর মাথার ঘা কিন্তু এখনো শুকিয়ে না। আমি যে কথা করছি আপনি সে প্রসঙ্গে কথা কন না কে? আপনি মাথার ঘাও দিয়ে আর মদের ব্যবসার কথা চাপা দিবা চাচ্ছেন। আপনি মদ খান নাকি? এই আমার তো মনে হচ্ছে আপনিও মদ খান, এই জন্য মদ খোরের পক্ষে কথা নিচ্ছেন, কথা করছেন। তাই তো আমি যখনই আসি দেখি এই জায়গায় বসে বসে ঝিমান। আমার তো মনে হচ্ছে আপনি সারাদিন এই জায়গায় বসে মদ খানার ঝিমান। তুই কি যাবো? আমি তো মদ খোরের সামনে বসে থাকা নিশ্চিত করে আমি তো যাবো। তোরা তো সব কি ঝামেলা করিস তার কোনো ঠিক ঠিকানা নাই। ওই পাগল তো সারা গ্রামে চড়া বেড়াবিনি, ঢোল পিটি বেড়াবিনি। আরে ও ঢোল পিটিলি কি হয়ে যাবে না যে আপনি মদ খান নাকি? দেন না আমার দোস্ত কি কথা আছে বাজে কথা কয়, আবার আর একজনের মদ খোর বানাচ্ছে। না তো উগলা আর দরকার রাখি। ও আসে কে? উঠকে আমরা ডাকি। আপনি আর আমি হচ্ছে দেশ গ্রামের কথা কয়ে ব্যবসা বাণিজ্য নিয়ে কথা কয়ে ও সবসময় আছে কি জন্য? এমন একটা কথা কয়ে গেল এখন তো দেখবি যে মান সম্মান আমার আর থাকবি না গ্রামের মধ্যে। চিন্তা করেন না তো চাচা, দেন চাটা খাওয়া গেল মাংনা এনে ফেলা দিয়ে গেল। মজদু ভাই, তোমার সঙ্গে আমার খুব জরুরি কথা আছে। মজদু ভাই, তোমার কি আমার হাত কান ধরতে ইচ্ছা করে না? রাত্রিতে কথাটা মনে হবার পর থেকে ভাবতেছিলাম কখন তোমার সঙ্গে দেখা হবে। হয়েছে কি? কি হইলো মজদু ভাই, কথা শুনবে না? কি হইলো মজনু ভাই, কথা শুনবে না? তুমি কি আমার উপর রাগ হইছো? খাতা লিখে নেবে না? সাজগোজ করা হচ্ছে কিসের জন্য জানতে পারি? যাচ্ছি একটু মামা শ্বশুর বাড়িতে ঘুরে আসি গিয়ে আর কি। কোনে? মামা শ্বশুরের বাড়িতে। মামা শ্বশুরের বাড়ি? এটা কোনে? কোথায়? কিডা মামা শ্বশুর? মামা নিজের মামা বাড়ির কথা ভুলে গেছো নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যেটা তোমার মনে আছে সেটাই করছি। এই কাকু লিগের বাড়িতে একটু ঘুরে আসি গিয়ে আর কি। কি সর্বনাশা কথা! কি থাক, ওই বাড়িতে তোমার কি কাজ? কিসের জন্য তুমি যাও বাড়িতে? কি আশ্চর্য! হ্যাঁ এমন করে সর্বনাশ করলে মনে হচ্ছে যে মামার বাড়ি যাবো শুনে তোমার মাথায় আস্ত বড় একটা বাজ পড়ে গিয়েছে। না মানে কোয়া নাই বলা নাই, হুটহাট করে তুমি মামার বাড়ি যাওয়া সেই জন্য আর কি জিজ্ঞেস করলাম। তুমি একটু চিন্তা করে দেখো দিনি। হ্যাঁ আমাদের বিয়ে শাদী হয়েছে কতদিন, আর বিয়ের পরে মনে হয় একটুখানির জন্য মামা বাড়িতে গিয়েছিলাম। এরপরে তো আর মামা বাড়িতে কোনোদিন যাওয়া হয়নি। যাই তাকে একটু দেখে আসি সে কেমন ডাঙ্গর হয়েছে, সুন্দর হয়েছে কিনা। আরো যে ইস্তারি করে জামা তুলে রাখা ছিল, সেই তুলে রাখা জামা গায়ে দিয়ে তাকে নাকি তুমি দেখতে যেতে, তাকে একটু দেখা দরকার না? তোমার কতদিন না কয়েছি এরকম ফালতু কথা তুমি আর কবা না। আমার ইস্ত্রি করা সারা তুলে রাখা সার পর আমি কবে গেছি তার সাথে দেখা করতি? তুমি কলি হবি নাকি? আমি এই জামা পরে যাইনি, তার দিকে আমি ভুলেও তাকাইনি। সে তো দেখতে জঘন্য মার্কা মায়া, তার দিকে আমি তাকাবো কিছুর জন্য? আচ্ছা ঠিক আছে, তুমি যখন ঘুরেও তাকাওনি খুব ভালো করেছো। আমি যাই একটু তাগের সাথে তাকায় তাকায় দেখা সাক্ষাৎ করে আসি। কতদিন দেখা সাক্ষাৎ হয় না। সর তুমি। আরে না কই 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 যাচ্ছ? যাও যাবি না দাদি, ওই বাড়ি যাও যাবি না। তোমার রিকোয়েস্ট করতেছি তুমি ওই বাড়িতে যাবা না। তুমি আর আমি মিলে চলো আজকে গ্রামে ঘুরি। হয়েছে, ঘুরাঘুরি করা লাগবে না, একটু পরে তো নাক দেখে ঘুমাবে না। আমি যাবই, সরো। আরে না যাও যাই, ওই বাড়িতে যাও যা, ওই বাড়িতে যাও যাবি না। এই কি গলা নামায় কত কই দিচ্ছি? কত বাড়িতে যাও যাবি না। ঠিক আছে ঠিক আছে, যাও যাবি না। গ্রামে থাকা তো মুশকিল হয়ে গেল। একদিন জান হাতত করে নিয়ে আসলাম মজনু পাগলের জন্য, এখন তো মদখোর রাস্তাঘাটে। গ্রামে ক্যাম্বা করে থাকপুরে সাথী একদিন জীবন হাতত করে নিয়ে বেড়াচ্ছিলাম মজনু পাগলের লাঠির বাড়ি খাওয়ার ভয়ে। এখন তো মাতাল, দিনে রাতে রাস্তা দিয়ে মাতাল ঘুরতিছে। ক্যাম্বা করে গ্রামে থাকবো আমি। এরকম একা একা পাগলের মতো কথা কচ্ছ কে? এই আমি একলা একলা কথা কইলে পাগল হয়ে যাই তাই না? আরেকজন আসল পাগল যে সারাদিন একলা একলা কথা কয়, একলা একলা হাসে, একলা একলা কান্দে, তার তো তুই ঠিকই সার্টিফিকেট দিয়ে দিছিস মজনু একজন পাগল না হয়ে। আচ্ছা বাদ দাও, তুমি কি কথা কইতে কইতে হাঁটতেছিলে সেটা কও। কথাটা শোনা কি তোর খুব জরুরি না সাথী? তালি পরে শোন, এই গ্রামে থাকাই তো মুশকিল হয়ে যাচ্ছে। একদিন ভয়ে আসছিলাম কখন মজনু পাগল মাথার মধ্যে লাঠি দিয়ে বাড়ি দিয়া মাথা দুই ভাগ করে ফেলায়। এখন তো নতুন জিনিস আমদানি হয়েছে, মাতাল মদখোর দিনে রাতে রাস্তা দিয়া মাতাল ঘুরতিছে। ক্যাম্বা করে গ্রামে থাকবো আমি, ক্যাম্বা করে। আমাদের গ্রামে তুমি মাতাল পালে কোনে? এটা একটা কথা করছিস, মাতাল পেলাম কোনে? ঘরের মধ্যে থেকে সাপ বার হয়ে যাতিছে, তুই তো আর পাচ্ছিস না। এ তোর শেষ ও আমি সিজার উকিল, ভুয়া উকিল, মিথ্যে উকিল, সে তো এক নম্বর মদখোর। কি যে কও না সীতাব ভাই। আচ্ছা মাথায় কি হিট খাওয়ানোর পরে তোমার মাথাটা আরো খারাপ হয়ে গেছে? আমার মাথা নষ্ট হয়েছে তাই না? এই উচিত কথা কইলে মাথা নষ্ট হয়ে যায়। এ সবাই মিলে একই কথা কওয়া শুরু করছে কে? আমি নিজের চোখে দেখছি তো সোহেশ স্বামী ওই যে ভুয়া উকিল সিজার মদ খায় মাতাল হয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, চোখ দুটো লাল টকটকা, শরীর টলতেছে, ঠ্যাং তুইবার পাততেছে না। এই ভয়ে আমি দিছি দৌড়। তুমি দৌড় দিছো কিসের জন্য? হ্যাঁ তোমার আবার ভয় কিসের? হ্যাঁ তুমি না আসলেই পাগল। আমি পাগল? আমি পাগল? পাগল সিনার বড় ডাক্তার হয়ে গেছে তাই না? আসল পাগলের সার্টিফিকেট দিয়ে দিছো মজনু একজন পাগল নহে, আর আমার মতো একজন সুস্থ মানুষের কচ্ছ আমি পাগল হয়ে গেছি। ভুয়া ডাক্তার কোনখানকার? এক কাম কর, একটা সাইনবোর্ড লেখা দে যে সীতাব একজন পাগল। আমি গলার মধ্যে সেটা ঝুলে হাঁটি। সবগুলো এক হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে তোর যার সাথে বিয়ে হবি সে হবি এক নম্বর মদখোর, এক নম্বর। এই মুখ সামলে কথা কবে। আমি তোমাকে পাচ্ছি, তুমি ওই বাড়িতে যাবা না। ওখানে গেলি পরে তারা তোমাকে অপমান করবে, সেটা আমি সহ্য করতে পারবো না। আরে কি আশ্চর্য ব্যাপার। হ্যাঁ এই তুমি মানুষের নামে খামাখা বদনাম করতেছো কিসের জন্য? তোমার মামা বাড়ির লোকজন আমার অপমান করবে কিসের জন্য? তাকে সাথে কি আমার কোনোদিন ঝগড়া হয়েছে? তোমার সাথে তাকে ডাইরেক্ট ঝগড়া না হতে পারে, ঝগড়া তো আমার সাথে। আর ওরা হচ্ছে আমার অ্যান্টিবায়োটিক এনিমি। আরে কি যে করছো না আমি তো কিছুই বুঝতেছি না। হ্যাঁ কিসের অ্যান্টিবায়োটিক? এই তোমার সাথে তো কাকুলের বিয়ে হওয়ার কথা ছিল, সেটা নিয়ে তোমাকে সাথে সমস্যা ছিল। এখন তো কাকুলের বিয়ে শাদী হয়ে গেছে, তোমারও বিয়ে শাদী হয়ে গেছে, এখন আবার কিসের ঝগড়াঝাটি? এই কিটা কইছে তোমাক? কিটা কইছে আমি কাকুলিক বিয়ে করতে চাইছি? কিটা কইছে? সব মিথ্যে কথা। ও মা কি করছো? তাহলে তো মিটেই গেল, তাহলে তো এখন আমার যাওয়ার মধ্যে কোনো বাধা নেই। তাহলে তুমি খামাখামাকে বাধা দিচ্ছ কিসের জন্য? হ্যাঁ শুনো, এই আত্মীয় স্বজনের বাড়িতে যদি যাওয়া আসা না থাকে তাহলে তো আত্মীয়তা দূরের হয়ে যায়। কাক তুমি আত্মীয় করছো? তারা আমাদের কোনো আত্মীয় না, তারা আমার কাছের আত্মীয় না, তারা মিলা দূরের আত্মীয়। ওই বাড়িতে যাওয়া যাবি না। তুমি এসব কি কথা করছো? হ্যাঁ তোমার কথা শুনে তো মনে হচ্ছে যে তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। নিজের আপন মামাতো ভাই বোনের সম্পর্ক তুমি অস্বীকার করতেছো। আচ্ছা ঠিক আছে, আমি তাদের গিয়ে এই কথাটা জিজ্ঞেস করবো। ঠিক আছে মানে কি? তাহলে তুমি তারপর তুমি আমার কথা শুনতেছো না? তুমি আমার কথা শুনতেছো না? মা কনে, মা ও মা, মা কনে গো ও মা। তুমি কনে দেখতেছো তোমার তোমার ছেলে বকি পাগলামি শুরু করেছে, দেখতেছো? আরে কি হয়েছে কি? আশ্চর্য। জিজ্ঞেস কর যাক। হ্যাঁ গো কি হয়েছে? হ্যাঁ কনে আছো তুমি? আর ঝগড়া হয়েছে নাকি? বাড়ি ছেড়ে যাওয়ার আগে আমাকে একটু কবা না? আরে কি সব করছেন মা, আপনি যেটা ভাবতেছেন সেটা না। আরে ঝগড়াঝাটি করে কোনে যাবো? ঝগড়াঝাটি তো হয়নি, ওই আমি একটু মামা বাড়ি যেতে চাইছি দেখে সে দেখেন কি রাম করতেছে। কে রে রাঙা, তাহলে তুই এরকম করে চিকু পারতেছিস কে? তোমার ছেলের বউ সাজগুজ করে রেডি হয়েছে মামার বাড়ি যাওয়ার জন্য, তাতে তোর সমস্যা কি? হ্যাঁ যাচ্ছে যাক না, ঘরের মধ্যে সারাদিন একলা একলা থাকে, বাইরে একটু ঘুরে বেড়ালে মনটা ভালো থাকে। তুমিও তার সাপোর্ট দিচ্ছ মা? তুমিও তাই বলে সে মামাকে বাড়ি কিসের জন্য যাবি? আচ্ছা তাতে তোর সমস্যাটা কি সেটা কও। আর ঝামেলা যেটা হয়েছে সেটা তো আমার সাথে হয়েছে, বউর সাথে তার কিছু হয়নি। তুই এক কাম কর, তুইও সাথে যা, যা একটু ঘুরে আগে যা। কোনে যাব করছো? কোনে মানে বোঝানো যাচ্ছে সেনে যাবি? হ্যাঁ আম্মা তো ঠিকই কইছে, চলো যাই মামা বাড়িতে একটু ঘুরে আসি। নাকি আবার সেখানে জাতির জন্য তোমার আবার ইস্তারি করা তুলা জামা পরে যাই? অসম্ভব, তুমি তো কলি হবি না, মা কলি তো হবি না, আমি তো মামার বাড়ি যাব না। এই ইয়ে করি চলো, ওই যে আমাকে অর্পণ সিনেমা আছে না, ওখানে যা দুইটা টিকিট কেটে পাশাপাশি বসে দুজন সিনেমা দেখবো। সিনেমা দেখার পরে বাইর হয়ে ওই যে আমাকে চাটমোহর বাজারে বসে মুগলাই পরোটা খাবো, তারপর চা খাবো, রিক্সায় ঘুরবো। চলো যাই, ওদিকে ঘুরে ঘুরে। কি আশ্চর্য, হ্যাঁ এই ভোর দুপুরবেলা কি কেউ সিনেমা দিনার দেখে নাকি? কি যে করছ না তুমি, সাজিছো কি সুন্দর লাগতেছে, চলো রিক্সায় ঘুরবো, আসো ওদিকে যাবি না, আসো চলো না। আমি যে কি পরিমাণ ভয় পেয়েছিলাম রে ভাই, এখন আমার বুকের মধ্যে ধরপর করতেছে। ধরে দাও মজনু যদি স্বেচ্ছায় সজ্ঞানে গলায় দড়ি দেয়, তাতে আপনার কিসের ভয় বড় ভাই? আমি তো বুঝলাম না। আরে ভাই রে, সজ্ঞানে গলায় দড়ি নিয়ে অসুবিধা নাই, কিন্তু এই কথা তো মুখে মুখে প্রচার হয়ে যেত যে আমরা মজনু বিয়ে দেই না, সেই জন্য মজনু গলায় দড়ি নিছে। বোঝো না কেন, প্রচারের লোকের তো অভাব নাই। এ কথাটা অবশ্য খুব বেশি অযৌক্তিক কর্ণে, তবে এ নিয়ে এত বেশি বুক ধরফর করার কিছু নেই। আপনার কারণে যে মজনু গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে, সেটা আদালতে প্রমাণ করা এত সহজ বিষয় না। একলা আমার কারণে করছে ওকা গোলাপ, মজনুর বিয়ে না দেওয়ার সিদ্ধান্ত কি আমার একার? তুমি কি পিছলে যাওয়ার মতলব করতে চাও নাকি? এটা কি করছেন? আপনার শেষের কথাটা কিন্তু খুবই খুবই মাইন্ডে লাগলো বড় ভাই। আমি গোলাপ পিছলে যাওয়ার মানুষ, এই কথা আপনার মনে হলো? এই গোলাপ যাকে একবার বুক দেখাইছে, সে কোনোদিন গোলাপের পিঠ দেখেনি। গুলি লাগলেও আমার বুকেই লাগা লাগবে না। খুব খুব কষ্ট পেলাম বরং, খুব কষ্ট পেলাম। আচ্ছা ঠিক আছে, তুমি যদি কষ্ট পেয়ে থাকো আমি আমার কথাটা তুলে নিলাম। থ্যাংক ইউ। তবে ভবিষ্যতে এই ধরনের মন্তব্য করার আগে আমাদের আরো বেশি সতর্ক হওয়ার দরকার আছে বড় ভাই, না হলে ঐক্য নষ্ট হওয়ার ঝুঁকি চলে আসে। আসসালামু আলাইকুম বড় ভাই। আসসালামু আলাইকুম মেজু ভাই, দুজনের শরীর কি ভালো? আমাকে শরীরের ভালো মন্দ খোঁজ নিয়ে বেড়াইছে ওকে, আমরা নাকি লেবার শ্রেণীর মানুষ, তামুকের সাথে কথা কয়ে বেড়াইছে ওকে। আমি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি আপনাকে ওই যে লেবার শ্রেণী কয়েছি, এই জন্য মনে কিঞ্চিত কষ্ট পেয়েছেন। তবে আমার মনে হচ্ছে কি, এই কথায় কষ্ট পাওয়ার কিছু নেই। না না, কষ্ট পাওয়ার মতো তো কোনো বিষয় নেই, সবই আনন্দ পাওয়ার মতো বিষয়। বড় ভাই আপনি এক কাজ করবার পারেন, আপনি একটা নাচ গানের আয়োজন করবার পারেন। মেজু ভাইজান মনে হচ্ছে বেশি গরম, অবশ্য বিষয়টা নিয়ে জ্ঞানের ঘাটতি থাকলে গরম হওয়াটা স্বাভাবিক। তুমি তো খুব জ্ঞানী মানুষ, আর আমরা কিচ্ছু বুঝি না। না তুমি কত বড় সাহেব গেছাও যে আমাকে লেবার শ্রেণীর কও? হ্যাঁ আমি যে সাহেব সেটা কিন্তু দাবি করিনি শ্রদ্ধেয় বড় ভাই। আপনাদের বিষয়টা যদি সুন্দরভাবে বোঝাতে পারি, ব্যাখ্যা করতে পারি, তাহলে মনে হয় আপনাদের মনের ভিতর যে ক্ষোভ হয়েছে সেটা চলে যাবে। শোনেন, পৃথিবীর সিংহভাগ মানুষ মানে হচ্ছে কি, বেশিরভাগ মানুষ হচ্ছে লেবার শ্রেণী, মানে তারা কাজ করে খায়। আমার যদি কেউ কয় লেবার শ্রেণীর লোক বা কাজ করে খেটে খাওয়া মানুষের লোক, আমি তো নিজেকে খুব গর্ব অনুভব করব, বড় ভাববো, ছোট কি জন্য ভাববো, কষ্ট পাবো না। আপনারা পাচ্ছেন কিসের জন্য বুঝতে পারতেছি না। গন্ধ পাচ্ছেন নাকি বড় ভাই? হ্যাঁ, একটু হোমিওপ্যাথি ওষুধের মতো গন্ধ বেরোচ্ছে। তুমি আসার পর থেকেই তো গন্ধটা পাচ্ছি। কিসের গন্ধ স্যার? তারই পরে গন্ধটা আপনাদের নাকে লাগতেছে না? আমি কিছু কব না, আপনারাই বুঝে নেন। আপনার জ্ঞান শক্তি এবং বুদ্ধি শক্তি দিয়ে ভালো করে বুঝে নেন, বুঝতে পেরেছেন? আসসালামু আলাইকুম বড় ভাই। আসসালামু আলাইকুম মেজু ভাই। বড় ভাই আপনার এত সিনেম গান, এই সামান্য গন্ধটাই চিনবার পারলেন না? যে জিনিস খায় রাত্রি বাড়ি ফেরে সেটার গন্ধ, গান গায় নাচ নাচে, ও ওরে আল্লাহ রে আল্লাহ, তাই কয় দিন দুপুরে